জীবনে কতবার প্রেম করেছেন? কখনো না। এটা অবিশ্বাস্য, দর্শক আপনারা বিশ্বাস করবেন, আমি একদমই বিশ্বাস করিনি। পরীক্ষায় কখনো ফেল করেছেন? পরীক্ষায় ফেল না। এবারে র‍্যাপিড ফায়ার, ঝটপট প্রশ্ন চটপট উত্তর, রেডি? আমার র‍্যাপিড ফায়ার, হ্যাঁ র‍্যাপিড ফায়ার আছে, কিন্তু খুবই সিম্পল প্রশ্ন এবং খুব মজার। খুব সিম্পল প্রশ্ন, খুবই খুবই খুব সত্যি। ওকে চলো। সো ফার্স্ট প্রশ্ন হচ্ছে, আমরা যে টিভি সিটি দেখলাম সেটা কোন সালে করা হয়েছিল? ওইটা 2019। ওকে, সো যখন স্কুলে পড়তেন তখন কখনো টিচারের মার খেয়েছেন? স্কুলে হয়তো একবার খেয়েছিলাম। পরীক্ষায় কখনো ফেল করেছেন? পরীক্ষায় ফেল না। আপনার প্রিয় লাক সুপারস্টার কে? অনেকে অনেকে বললে হবে না, নো ডিপ্লোম্যাটিক অ্যানসার, একজনের নাম বলতে হবে। একজনের নাম? হ্যাঁ, আগে যদি বলি, ছোটবেলায় মানে যখনই প্রোগ্রাম দেখতাম তখন ভালো লাগতো হচ্ছে অপি আপু। হ্যাঁ, ইভেন অপি আপুর লাক্সে টিভিসি গুলো যখন হতো, মানে লাইক না দেখে যে যেতাম, বললাম না ড্রিম মনে হতো যে ইস আমি থাকতে পারতাম, তো ওইটা। আর তারপরেও আরও অনেক টিভিসিতে দেখেছিলাম ওনার। আচ্ছা, ওকে ওকে, তাহলে অপি আপু। প্রিয় বিচারক বা পছন্দের বিচারক লাক্স চ্যানেলের সুপারস্টারের? প্রিয় বিচারক, আমার আমার সময় প্রত্যেকটা বিচারক আমার পছন্দের ছিল, কারণ একজনের নাম বলতে হবে, আমার মানে সবসময় সবার কাছ থেকে খুব খুব ভালো কমেন্টস পেতাম, কমপ্লিমেন্টস পেতাম, যার জন্য সবাইকে আমার খুব পছন্দ। এর মধ্যে যদি বলি সারা জ্যাকের ম্যাম। ওকে, পেয়েছি। জীবনে কতবার প্রেম করেছেন? কতবার যদি বলি, মুভিতে অথবা এখনো না। এটা অবিশ্বাস্য, দর্শক আপনারা বিশ্বাস করবেন, আমি একদমই বিশ্বাস করিনি। শোনো, প্রেম এক জিনিস, পছন্দ করা এক জিনিস। তাহলে জীবনে কতবার প্রেমে পড়েছেন? প্রেমে পড়েছে এরকম না, ভালো লেগেছে একজন দুজনকে, তো এরকম ভালো লেগেছে ছোটবেলা থেকে। ওকে, মডেলিং না উপস্থাপনা? মডেলিং না উপস্থাপনা, অবশ্যই মডেলিং। ওকে, এটা খুব দুঃখজনক, আমি চাচ্ছিলাম যে আপনি এদিকটাতে একটু 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 করে আসেন। এইদিকে না, এইটা অনেক টাফ জব, আর এটা আমার মনে হয় যে না, এটা আমাকে দ্বারা হবে না, একসবার হবে। ওকে, সো পরেরটাতে চলে যাই, নাচ না গান কোনটা পছন্দ? নাচ না গান, অবশ্যই নাচ। কাজ করতে ভালো লাগে নাকি বেড়াতে যেতে ভালো লাগে? অবশ্যই কাজ করতে তাহলে অবসর সময় ভালো লাগে, কিন্তু সেটা হয় না যে ধরো কাজে, অনেক কাজের প্রেশারের মধ্যে যখন একটু যাই সেটা ভালো লাগে। আবার যদি ধরো এমনি, আমি যেমন করোনার মধ্যে কি হয়েছিল, তখন কাজকে যেই পরিমাণ মিস করেছি, মনে হচ্ছে যে কবে শুটিংয়ে ফিরবো, তো তখন মনে হচ্ছিল যে না, আই লাভ মাই ওয়ার্ক।